মুর্শিদাবাদ জেলার কান্দি সহ কুমার খড়গ্রাম থানার নগর এলাকায় এদিন মুর্শিদাবাদ জেলাকে তিন ভাগে ভাগ করা হলেও মুর্শিদাবাদের নাম যেন বাদ না পড়ে এর বিরুদ্ধে একটি সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদের ডাক দেওয়া হয়। উল্লেখ্য, কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যে নতুন সাতটি জেলা তৈরি হবে। মুর্শিদাবাদ জেলাকে তিন ভাগে ভাগ করে কান্দিকে একটি নতুন জেলা হিসাবে উল্লেখ করা হয়েছে। এখানেই তাদের আপত্তি। দেখুন, এটা হচ্ছে মুর্শিদাবাদ, একটা ঐতিহাসিক নাম। নবাব সিরাজউদ্দৌলা বিহার বাংলা উড়িষ্যার তিনি রাজা ছিলেন। এই মুর্শিদাবাদটা শুধু ইংরাজি বাংলাতে নয়, এবং আরবি যে মাদ্রাসাতে পড়ানো হয় তাতেও মুর্শিদাবাদের নাম দেখা যায়। অর্থাৎ এই মুর্শিদাবাদকে বাদ দিয়ে অন্য কোনো বাদ দেবে আমরা সে বাদ মেনে নেব না। আমরা মানতে চাই মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম হোক, ঠিক আছে, আর যদি এটা মানে ঐতিহাসিক নাম যদি বাদ দেওয়া যায় আমরা বৃহত্তর বৃহত্তর আন্দোলনের মধ্যে আমরা নামতে বাধ্য হই। তাদের দাবি, মুর্শিদাবাদ জেলার নামে তারা গর্বিত, কিন্তু জেলা ভাগ করা হলেও তিনটি জেলার ভিন্ন নাম না দিয়ে পূর্ব পশ্চিম ও উত্তর মুর্শিদাবাদ করার দাবিতে তাদের এই প্রতিবাদ। মাননীয় মুখ্যমন্ত্রীকে, যিনি মুর্শিদাবাদ জেলাকে তিনটি খণ্ডে বিভক্ত করতে চেয়েছেন, অত্যন্ত আনন্দের বিষয়, কারণ মুর্শিদাবাদ জেলা অত্যন্ত বড় জেলা। তিনটি খণ্ডে বিভক্ত হলে পরে মুর্শিদাবাদ জেলার মানুষের জন্যে প্রশাসনিক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কল্যাণ আছে, তাদের কোনো সন্দেহ নেই। কিন্তু একটা প্রশ্ন আমাদের থেকেই যায়, কারণ মুর্শিদাবাদ জেলা আমাদের গৌরব, মুর্শিদাবাদ জেলা আমাদের আবেগ, মুর্শিদাবাদ জেলা আমাদের অহংকার। আর সেই মুর্শিদাবাদ জেলাকে যে ভেঙে তিন খণ্ড করার কথা বলা হয়েছে, আমাদের অনুরোধ মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর করা হয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান করা হয়েছে, অনুরূপভাবে মুর্শিদাবাদকেও উত্তর, দক্ষিণ, পশ্চিম মুর্শিদাবাদ এভাবে করা হোক। কারণ তাহলে আমাদের মুর্শিদাবাদের যে ঐতিহ্য তার রক্ষা থাকবে, কারণ মুর্শিদাবাদের আবেগ, এই আবেগের যে কেস গুরুত্ব দিবে। সেই সঙ্গে আমি গতকাল থেকে আজ অবধি মুর্শিদাবাদের 22 জন এমএলএর মধ্যে 18 জন এমএলএ, 3 জন এমপি এবং মুর্শিদাবাদ জেলার জেলা সভাপতি সায়নের সিংহ রায় থেকে শুরু করে অধীনঞ্জন চৌধুরী থেকে শুরু করে যত রকমের পোস্টে যারা হোল্ড করছেন, এক কথায় এমপি এমএলএ সকলকে আমরা চিঠি দিয়েছি যে আমাদের মুর্শিদাবাদকে তিন ভাগে বিভক্ত করুক, তাতে কোনো আপত্তি নেই, আমার আনন্দিত, কিন্তু যেন মুর্শিদাবাদ শব্দটি না উঠে। এই বিষয়ে এমএলএদের কাছে আমাদের আবেদন, এমপিদের কাছে আমাদের আবেদন, সমস্ত পদ হোল্ড যারা করেছে তাদের কাছে আমাদের আবেদন, আপনারা নিজেদের প্যাডে লেখে মুর্শিদাবাদ জেলার মানুষের আবেগের কথা মুখ্যমন্ত্রী জানাবেন, এই আশা, এই ভরসা আমরা রাখছি। যদি আমাদের এই আবেদন রাখা না হয় তাহলে মুর্শিদাবাদ জনগণ যে আবেগে নিয়ে বসে রয়েছে সে আবেগ আগামী দিন উসকে উঠবে এবং জনবিস্ফোরক হয়ে উঠবে বলে এই বিশ্বাস আমাদের আছে। মানে আমরা দাবি রাখছি মুর্শিদাবাদ জেলাকে, আমরা দুদিন আগে থেকে জানতে পাচ্ছি যে মুর্শিদাবাদ জেলাকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, কাঁদি, বহরমপুর এবং জঙ্গিপুর। কিন্তু মুর্শিদাবাদ জেলা বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল। নবাবদের পিরিয়ডে মুর্শিদাবাদ জেলা একটা ঐতিহ্যপূর্ণ রাজধানী, বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী। আমরা মুর্শিদাবাদ জেলাকে ভাগ করা হবে না এটা চাইছি না, হোক। তাহলে পরবর্তীকালে আমাদের ডিস্ট্রিক্ট লিখতে হবে কাঁদি, বহরমপুর ডিস্ট্রিক্ট বহরমপুর, জঙ্গিপুর ডিস্ট্রিক্ট জঙ্গিপুর। মুর্শিদাবাদটা উদাও হয়ে যাচ্ছে, কিন্তু এটা একটা ঐতিহ্যপূর্ণ জেলা, যে জেলা ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে, ভারতবর্ষে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী। তাই মুর্শিদাবাদকে ব্যতি রেখে ভাগ নয়, যদি ব্যতি রেখে ভাগ করা হয় তাহলে বৃহত্তম আন্দোলন করতে মুর্শিদাবাদের জনগণ বাধ্য হবে। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দবার্তা।